আসসালামু আলাইকুম, কি অবস্থা? এখন জাওয়ান দেখেন, জাওয়ান দেখতেছি, জাওয়ানের টিকিট পাই গেছি। কেন আমি আমার এই এলোমেলো ওপেনিং? হ্যাঁ, কারণ হচ্ছে আমার স্টুডিওতে আপনারা দেখেন আমার স্টুডিও সেট আপ চলতেছে নতুন করে, তার জন্য আমি খুবই এলোমেলো, আমার সবকিছু এলোমেলো। বাট 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 জাওয়ানের জন্য তো মিস করা যাবে না, জাওয়ানে আসি ব্যাক করি। আমরা তো এখানে দেখেন আমরা কিন্তু এসআরকের সিগনেচার যে পোস্টার সেটা প্র্যাকটিস করার চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, এটা আমরা না খালি, নট অনলি সবাই সিনেমার দেখতে যারা যারা আছে সবাই এটা প্র্যাকটিস করার চেষ্টা করতেছে এবং সবাই ছবি তুলতেছে। বাট ওকে, চলেন আগে দেখে আসি কি হয়। আমরা পপকর্ন কিনলাম, এখন আমাকে লিটারালি বলতেছে একটু র্যাম শো করে ঢুকার জন্য হলের মধ্যে। আমি ঢুকার চেষ্টা করতেছি, আমার বাইরে আমাকে জোর করে বলতেছে একটু ওপেনিং হবে, শর্ট হবে, আমাদেরকে আমাকে মনে হয় খেপাচ্ছিল কাইন্ড অফ। হ্যাঁ, বাট আমিও সেই এই যে আমরা ঢুকতেছি এখন। হ্যাঁ, আর খুবই এক্সাইটেড, কারণ এর আগের রাতে খুবই স্ট্রাগল করছি টিকিটের জন্য, মোটমাট জান দিয়ে টিকিট নিয়েছি, এই টাইপসের অবস্থা। যাওয়ার মানে নাচ না থাকলে হয়, এবার আমি কিছু নাচ দেখি আপনাদেরকে। আমরা সবাই লিটারালি মাথা নষ্ট করা মরি, এত এইটা একমাত্র 400 টাকা দিয়ে দিচ্ছি, এটা মনে হচ্ছে আরো আরো টাকা দেওয়া উচিত, এত আনন্দ। তুই কিন্তু স্ট্রাগল করস নাই, আমরা বহুত স্ট্রাগল করছি টিকিটের জন্য, মাইন্ড ব্লোয়িং, জাস্ট অস্থির। রিভিউ এক কথাই অস্থির, সেরা অস্থির, 100-100 বেস্ট, মাথা নষ্ট, আর কি দেওয়া যায় কমপ্লিমেন্ট, সব কিছু। ছয়া ছয়া রে অব ঘর দাদা তৈয়া,